স্যার কেমন থাকবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন আপনাকে ব্রডলি বলতে পারি যে মোটামুটি 9 তারিখ পর্যন্ত ওই এদিকে মানে একটু আধটু হয়তো থান্ডারস্টর্মের জন্য আইসোলেটেড রেনটেন হতে পারে, তবে 10-11 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি। কারণ কথা হচ্ছে সিনপটিক সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে, ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকারশনও হবে 11 তারিখ থেকে। আর তার আগে আর একটা জিনিস হচ্ছে আপনি বলতে পারি এই যে আপনার এতদিন ধরে যে হিট ওয়েভে যে প্রচণ্ড রকম কষ্ট টষ্ট পেতো, এখন তার থেকে একটু অ্যাটলিস্ট আজকে তো মুক্তি আছি। আই হোপ যাট কালকেও হয়তো ওই অত টেম্পারেচার যেটা আমাদের উঠেছিল ওরকম হয়তো উঠবে না, হ্যাঁ টেম্পারেচারটা টলারেবিলিটি থাকবে আর বাতাসে ময়েশ্চারের পরিমাণও কম, সুতরাং আপনার ওই যে আপনার শ্বাসরোধকারী যে কষ্টটা অতটা অতটা হবে না আর কি। হ্যাঁ আর বৃষ্টিপাত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমগুলো 11 তারিখ থেকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনার আজকে হ্যাঁ আজকে তো আপনার একটা পূর্বাভাস দেওয়া ছিল বৃষ্টি, যেটা বৃষ্টি সেটার কি অবস্থা? বৃষ্টি কি আজকে এখন পর্যন্ত? বৃষ্টি আমরা যেমন আজকে সারা পশ্চিমবঙ্গেতে আমরা আপনার স্ক্যাটার্ড রেনফলের প্রেডিকশন দিয়ে রেখেছি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব কটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম লাইটনিং ঝোড়ো হওয়ার কিন্তু পূর্বাভাস দেওয়া আছে। এবং এখনো আমাদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাডারে দেখতে পাচ্ছি আপনার যখনই ক্লাউড ইয়ে দেখতে পাচ্ছি আমরা ক্লাউড ইয়ে সঙ্গে সঙ্গে আমরা ক্যাপও দিতে দিচ্ছি এবং নাউকাস্টও দিচ্ছি। এবারে কথা হচ্ছে আপনারা তো একটা জিনিস বলতে পারেন, রাডারে তো আপনারা নাউকাস্ট দিচ্ছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। এবারে কথা হচ্ছে কি বলুন তো, একটা ক্লাউড তৈরি হলো এবার সেটা থেকে যে বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস। দেয়ার আর মেনি টাইমস ইট হ্যাপেন দ্য ক্লাউড আছে কিন্তু বৃষ্টিটা হলো না, তার অনেকগুলো কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে। মনে করুন একটা ক্লাউড আছে, ক্লাউডে মনে করুন রেনফল রেনড্রপটা তৈরিও হলো, এবারে রেনড্রপটা তৈরি হয়ে যখন রেনড্রপটা যথেষ্ট ভারী হয়ে গেল তখন সে পড়তেও শুরু করলো। এবার সে যখন পড়ে তখন ক্লাউডের বেসটাকে ছাড়ে, এই ধরুন একটা ক্লাউড এরকম আছে, এটা হচ্ছে ক্লাউডের বেস, ক্লাউড বেড বেসটাকে ছাড়লো। এবারে ক্লাউডের বেসটা ছেড়ে যতক্ষণ না রেনড্রপটা জল তরল অবস্থাতে সারফেসে এসে পড়ে ততক্ষণ তো আমি বলবো না রেন হয়েছে না। এবারে ওটা তরল অবস্থায় সারফেসে এসে পৌঁছবে কি পৌঁছবে না সেটার জন্য ওই যে ক্লাউড বেস এবং সারফেস তার মাঝখানের যে লেয়ার যেটাকে বলি আমরা সাব ক্লাউড লেয়ার, ওই সাব ক্লাউড লেয়ারের হিউমিডিটিটা প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। যেমন ধরুন আজকে আমি যেটুকু বুঝছি যে আমাদের এই সাব ক্লাউড লেয়ারের হিউমিডিটি সাব ক্লাউড লেয়ারটা অতটা ময়েস্ট না, এটা যথেষ্ট ড্রাই, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ইভেন দো উই মে হ্যাভ দ্য ক্লাউড, হ্যাঁ ক্লাউড হয়তো আছে, রেন ড্রপ হয়তো ফর্ম হচ্ছে কিন্তু ওই রেন ড্রপটা সারফেসে এসে পৌঁছচ্ছে না। জেলাতে বেশি মানে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংটাতে কিন্তু আপনার বেশি আছে আর অন্যগুলোতে আপনার আইসোলেটেড রেন, কিন্তু সব কটা জেলাতেই কিন্তু রেনের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতে। 11 তারিকের পরে কন্টিনিউ ঠিক নয়, 11 তারিখটাতে আছে, 12 তারিখেও আপনার না কন্টিনিউ করছে না, 12 তারিখে আপনার উত্তরের জেলাগুলোতে আছে আর একদম সাদান মোস্ট জেলাগুলোতে আছে, মাঝখানের জেলাগুলোতে কিন্তু আপনার নেই আর কি। কোনো কি সিস্টেম তৈরি হচ্ছে মানে সেরম কিছু নয়, তবে কথা হচ্ছে একটা উত্তর মানে পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাপ, এটা যেটা আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন ওই নর্থ বেঙ্গলের থ্রু দিয়ে পাস করছে আর কি, ওটা আজও আছে, ওটা আজও আছে। সতর্কবার্তা ধরুন ওই থান্ডারস্টর্মের সতর্কবার্তাটাই আছে, সেটা আজকে আছে, বুঝলেন তো আজকে আছে সতর্কবার্তা, আপনাকে আমি বলছি ইয়েস সব কটা জেলাতেই সতর্কবার্তা দিয়ে রেখেছি সব কটা জেলায়, কারণ কথা হচ্ছে থান্ডারস্টর্মের প্রবাবিলিটি তো সব জায়গায় এই সব কটা, সুতরাং থান্ডারস্টর্ম হলেই থান্ডারস্টর্ম ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড আপনার হচ্ছে, যদি থান্ডারস্টর্মটা হয় না সেখানে একটা ডাউন ড্রাফট হয় সেটা স্ট্রং উইন্ডের সাথে আপনার অ্যাসোসিয়েটেড, সেক্ষেত্রে এই জন্য যেখানেই থান্ডারস্টর্মটা হয় সেখানে আমরা এই সতর্কবার্তাটা দিই আপনার স্ট্রং উইন্ডে। আপনাকে আমি বলছি জাস্ট এ মিনিট, হ্যাঁ যেমন ধরুন আজকে তো সবকটা জেলাতে আজকে আছে, ঠিক আছে কালকে আছে উত্তরে 3টি জেলাতে আছে আপনার, আর তারপরে 10 তারিখে আছে উত্তরে 4টে জেলাতে, উত্তরের জেলাগুলোতে কিন্তু দেখুন প্রত্যেকটা জেলাতেই কিন্তু আপনার সতর্কবাহিনী আছে, আর 11 তারিখে মোটামুটি সব কটা জেলাতে আছে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট যেমন হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ, এই 4টে জেলা বাদ দিয়ে 11 তারিখে আপনার সব কটা জেলাতে সতর্কবার্তা আছে, ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথায় ঝোড়ো হওয়া,
না না, কলকাতাটা নেই, কলকাতা নেই, নো কলকাতাতে নেই, কলকাতাতে কোনো সতর্কবার্তা নেই। মানে এগারো কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, কলকাতায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে, বাট নট থান্ডারস্টর্ম এর হ্যাঁ সম্ভাবনা। থান্ডারস্টর্ম এর সম্ভাবনা নেই কলকাতাতে। জাস্ট আমি কলকাতা, আপনি কলকাতা বলেন, হাওড়াতে নেই, আমি সরি, কলকাতাতে আছে, কলকাতাতে আছে, কলকাতাতে থান্ডারস্টর্ম আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টির তো সম্ভাবনা আছে।